नमस्कार बंधुरा भिडियोते अपन के देखो एक्सेल एक अत्यंत गुरुत्वपूर्ण फांगशन इफ फांगशन। तो बंधुरा एर आगे भिडियोते अपन के देखिए पाइवट टेबिलर काज। पाइवट टेबिल यूज करा क्योंकि अनेक कठिन काज के खूब सहज पद्धति काज करते पारबेन। तो भिडियो क्योंकि आई बटने देवा थाकबे आपनारा चेक कर नेबेन। तो बंधुरा देखो एखे इफ फांगशन, इफ फांगशन अपनारा जानें खुबी एक गुरुत्वपूर्ण फांगशन एक्सेलर। जरा आगामी दिन डाटा एंट्री पदे जोग देवें अलरेडी काज करछेन तो इफ फांगशन अपनारा देखे नीन। इफ फांगशन अपनारा किभाबे आपनादेर एक्सेले अपनारा अप्लाई करबें। तो बंधुरा अपन सुविधार्थे आमी एखाने किन्तु एकटी फर्म एखाने बा करेछि। तो एखाने आपनाके जे काजटा करते हबे सेटा होच्छे आपनी सेल्समैन वाइज प्रोडक्ट वाइज मान्थ वाइज आमी एखाने दिएछि, इयार वाइज दिएछि, सेल्स दिएछि এবং এখানে পারফরমেন্সের জায়গা একটা ফাঁকা রেখেছে। এখানে পারফরমেন্সে আপনাকে ইফ ফাংশন খাওয়াতে হবে, অর্থাৎ কোন পারফরমেন্সে আপনি কোন মার্ক মানে কোন গ্রেড আপনি দিতে চাইছেন, অর্থাৎ আপনি গুড, ভেরি গুড, টার্গেট অ্যাচিভ, গোল্ড ইত্যাদি আপনাদের যে সিলভার অফিসিয়াল যে কাজগুলো থাকে সেগুলো আপনি এখানে পুট করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নিন এবং অবশ্যই কিন্তু মা তারাতারিণী চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা প্রথমে দেখুন, আমি চাইছি এখানে কোনো একটা সেলসম্যান 25,000 টাকার উপরে যদি সে সেলস করে তাহলে সে অটোমেটিক তাকে এখানে শো করবে টার্গেট অ্যাচিভ, এবং 25,000 টাকার নিচে যদি সে সেল করে তাহলে ভেরি গুড, এবং যদি 10,000 টাকার উপরে সে সেল করে তাহলে গুড, এবং 10,000 টাকার নিচে যদি সে সেল করে তাহলে কিন্তু পুয়র। তো আমি এই ইফ ফাংশনটা আপনাদেরকে দেখাবো। তো কিভাবে এটা কাজ করবেন দেখে নিন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে আপনি একটি জাস্ট সমান চিহ্ন দেবেন বা ইজুকাল টু চিহ্ন দেবেন। এরপর আপনি লিখবেন আই এফ ইফ, এরপর আপনার ট্যাবটা পুশ করবেন, দেখবেন ফর্মুলাটা উপরে নিয়ে নিয়েছে। এরপরে আপনি যেটার উপর কলাম করে বেস করে করতে চাইছেন, অর্থাৎ আমি তো এখানে সেলসের উপরে আমি তার পারফরমেন্স তৈরি করবো, তাহলে সেলসের ঘরটাকে আমাকে সিলেক্ট করতে হবে। জাস্ট আপনি একটা কলাম সিলেক্ট করবেন, দেখুন জি থ্রি নিয়ে নিয়েছে, জি থ্রি মানে জি, আর এখানে হচ্ছে আপনার হচ্ছে কলাম রো হচ্ছে থ্রি, কলামটা হচ্ছে জি আর রোটা হচ্ছে থ্রি নিয়ে নিয়েছে। নেবার পর এবার এখানে আমাকে ফর্মুলা পুট করতে হবে। কী ফর্মুলা পুট করতে হবে আমি প্রথমেই বলেছি, 25,000 টাকার উপরে যদি হয় তাহলে আপনার শো করবে কি টার্গেট আছে, তাহলে কলাম তাহলে 25,000 টাকা গেটার দেন ইজ ইকুয়াল টু 25,000, বুঝতে পারলেন। জি থ্রি যদি অর্থাৎ এই কলামটা যদি 25,000 টাকার উপরে হয়, 25,000 টাকা বা 25,000 টাকা সমান, মানে আমি ওই জন্য এখানে ইজ ইকুয়াল টু দিয়েছি, যদি 25,000 টাকা হয় অথবা 25,000 টাকার উপরে হয় তাহলে এখানে কি লেখা উঠবে, না এখানে লেখা উঠবে টার্গেট টার্গেট কমপ্লিট, টার্গেট কমপ্লিট। এরপরে যদি এরপরে আপনাকে পুনরায় আবার ইফ ফাংশন খাওয়াতে হবে। ইফ ফাংশন খাওয়ানোর পর আপনি ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ওপেন করবেন, ব্র্যাকেট ওপেন করবার পর পুনরায় আপনাকে আবার এই কলামটি সিলেক্ট করতে হবে। তো এই কলামটি সিলেক্ট করার জন্য আপনি লিখবেন জি থ্রি, যে থ্রি কলাম লিখলেন, এরপরে আপনার দেখুন 25,000 টাকা বা 25,000 টাকার উপরে হলে টার্গেট কমপ্লিট। এবার আমরা লিখবো 10,000 টাকা বা 10,000 টাকার উপরে যদি হয় বা 15,000 টাকার উপরে যদি হয় আমরা লিখবো ভেরি গুড, তাহলে জি থ্রি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এখানে লিখবো আমরা 15,000, অর্থাৎ 15,000 যদি হয় তাহলে আমার এখানে কী লেখা হবে, ভেরি ভেরি গুড। এরপর আমরা ক্লোজ করলাম, আবার কমা এখানে আমরা দেব আবার ইফ, ইফ ফাংশন দেব, ব্র্যাকেট পুনরায় ওপেন করব, এখানে লিখব জি থ্রি কারণ আমরা সেলসের উপরে এই কলামটা ধরেই কাজ করছি জি থ্রি, এরপরে আমরা লিখব যে লেস দেন, লেস দেন যদি 10,000 টাকা হয়, লেস দেন যদি 14,999 টাকা হয় তাহলে আমাকে কি শো করবে এখানে, পুয়র, পুর আমাকে এখানে শো করবে, হয়ে গেল। এবার আমরা কটা ব্যাকেট ওপেন করেছি, একটা ব্যাকেট ওপেন করেছি, দুটো ব্যাকেট ওপেন করেছি, তিনটে ব্যাকেট ওপেন করেছি, তা তিনটে ব্যাকেট আমাকে এখানে ক্লোজ করতে হবে, 1, 2, 3 দেখুন। তারপর আপনি এন্টার মারবেন, এন্টার মারার পরই দেখুন এখানে কিন্তু নিয়ে নিয়েছে পুর। এবার এটাকে আপনাকে টেনে দিতে হবে, পুরোটা ড্র্যাগ করে পুরো টেনে দেবেন। দেখুন আমি যে কলাম এখানে কিন্তু যে আমি যে ইফ ফাংশনটা খাইয়েছি আপনারা বুঝতে পারছেন যে 10,000 টাকার 14,999 টাকা নিচে হলে পুয়র, 15,000 টাকা যখনই হবে বা 15,000 টাকার উপরে হবে ভেরি গুড, এবং যখনই আপনার হচ্ছে 25,000 টাকার উপরে হবে বা 25,000 টাকার সমান হবে তাহলেই কিন্তু আপনার টার্গেট কমপ্লিট। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের স্টুডেন্টদেরও গ্রেড মার্ক আপনারা দিতে পারেন। তো এইভাবে কিন্তু আশা রাখছি ইফ ফাংশনটা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কাজ। এখানে চাইলে কিন্তু আপনারা আরও ইফ ফাংশন যোগ করে আপনাদের পছন্দ মতো এখানে
প্লাস করতে পারেন। তো আমি এইটুকুনটাই আপনাদেরকে দেখালাম, এছাড়াও এর পরপর সমস্ত ফাংশনগুলি আপনাদেরকে আমি দেখাবো। কন্ডিশনাল ফরম্যাটিং কি, টোটাল ফর্মুলার আন্ডারে আপনি অন্যান্য যে ফর্মুলাগুলো রয়েছে, আরও যে শর্টকাট ট্রিক রয়েছে এমএস এক্সেল বা এমএস ওয়ার্ডে বা পাওয়ার পয়েন্টে ইত্যাদি নিয়ে। তো এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।